ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল আজকে আমরা জানুয়ারি দু যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি প্রকাশিত হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী বাংলা যার পূর্ণমান কুড়ি সম্পূর্ণ সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি দু হাজার বাইশ নবম শ্রেণী বাংলা পূর্ণমান কুড়ি একের দাগের এক অম্বিকা মঙ্গল গান শ্রী কবিকঙ্কন অম্বিকা হলেন দেবী লক্ষ্মী দেবী মনসা দেবী চণ্ডী দেবী শীতলা উত্তর হবে দেবী চণ্ডী একের দুই সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ চিকুর শব্দের অর্থ হচ্ছে উত্তর হবে বিদ্যুৎ একের তিন যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস তিনি হলেন ব্যাসদেব চণ্ডীদে দেবীচন্ডী গজরাজ জৈমিনী এটির উত্তর হবে জৈমিনী এরপর দুইয়ের দাগ দুইয়ের এক দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেন এমন পরিস্থিতি হয়েছিল চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গদেশ অন্ধকারে ঢাকা পড়ে ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না দুয়ের দুই বিপাকে ভবন ছাড়ি প্রজা বড় প্রজারা কোন বিপাকে পড়েছিল মুসলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন বিপদের কথা ভেবে প্রজাদা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালান এরপর দুইয়ের তিন কলিঙ্গদেশে একটানা কতদিন বৃষ্টি হয়েছিল কলিঙ্গ দেশে একটানা সাত দিন ধরে বৃষ্টি চলেছিল তিনের দাগ তিনের এক চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ চারি মেঘে বলতে কী বোঝো অষ্টগজরাজ এর পৌরাণিক অনুসঙ্গটি কী চারিমেঘ বলতে চার ধরনের মেঘের কথা বলা হয়েছে এরা হলো সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোণ পৌরাণিক মতে উক্ত চার রকম মেঘের বাহন হলো অষ্টগজরাজ তথা ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অজ্ঞান পুষ্পদণ্ড সার্বভৌম ও সুপ্রতীক এরা দিগগজ নামে পরিচিত কবিতা অনুসারে বলা যায় এই আটটি হাতি চার রকম মেঘের সাহায্যে কলিঙ্গদেশে প্রবল বৃষ্টিপাত ঘটায় ফলে সমগ্র কলিঙ্গদেশ জলমগ্ন হয়ে পড়ে তিনের দুই ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গদেশে যে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনা করা হয়েছে আকাশ কালো করা বিপুল মেঘরাশির বর্ষণে প্লাবন সৃষ্টি হয় কলিঙ্গে টানা সাত দিনের অবিরাম বর্ষণের সঙ্গে নিরন্তর শিল পড়তে শুরু করে ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায় ঠিক তেমনিভাবে অত্যন্ত বড় আকারের শিলঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি বিনষ্ট করে দেয় তিনের তিন চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশে বীর হনুমান কী করেছিল উত্তর দেবী চণ্ডী বীর হনুমানকে কলিঙ্গদেশকে বিধ্বস্ত করার আদেশ দিয়েছিলেন দেবী চণ্ডীর মায়ায় কলিঙ্গদেশের ওপর নেমে এসেছিল ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ নিরন্তর সাত দিন বৃষ্টির ফলে কলিঙ্গদেশ জলমগ্ন হয়ে পড়েছিল তার উপরে দেবীর আদেশে বীর হনুমান কলিঙ্গের ধ্বংস সাধনে মগ্ন হয়েছিল বীর হনুমান সেদেশের সকল মঠ মন্দির ভেঙে চুরমার করতে থাকেন হনুমানের কীর্তিকলাপের জন্য সমস্ত মঠ ও মন্দির খেলনার মতো গুড়িয়ে যেতে থাকে চারের দাগ চারের দাগের একটাই প্রশ্ন কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেকটি এক একটি খণ্ডের অন্তর্গত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূরদিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুসলধারায় বৃষ্টিপাত বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দ্রাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয় আটটি দ্বিঘস্থি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে যায় বিপদ থেকে রক্ষা পেতে ভীতপ্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে সাত দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হওয়ায় কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়িও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিলঘরের চাল ভেদ করে পড়তে থাকে ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের বেশে তাণ্ডব চালিয়ে মঠ অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়